সবাইকে জানাই শুভ বড়দিনের শুভেচ্ছা। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অসাধারণ একটি লাইটিং যেটা সামনে আরও করা হবে বড়দিন উপলক্ষে, আপনাদের জন্য আমরা সামনে নিয়ে আসব। আর এখানে যে লাইটিংটা দেখতে পাচ্ছেন, কেমন লাগতেছে আসলে কমেন্টে জানাবেন। এখানে ওয়ান কালার বাতি ব্যবহার করা হয়েছে, যেমন লাল কালার, নীল কালার, গোল্ডেন কালার, তারপরে গোলাপি কালার, সবুজ কালার, ঠিক আছে, হলুদ কালার, অনেক ধরনের বাতি রয়েছে। আর এই যে লাইটিংটা দেখতে পাচ্ছেন, এটা আসলে ফিতা যে স্ট্রিপ লাইট আছে, আসলে রিমোট কন্ট্রোল সেটা। আসলে কোন লাইটিংটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বলবেন, আমরা সেই রকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। আসলে অনেকেই আমাদের কাছে কমেন্টস করছেন, ওয়ান কালার বাতি কিংবা টু কালার বাতির দাম জিজ্ঞেস করছেন। তো সামনে আমরা একটা এমন ভিডিও নিয়ে আসতেছি একদম পাইকারি দোকান থেকে, কত করে তারা বলে একদম তাদের মুখের কথাই, ঠিক আছে। তো অবশ্যই আমাদের ভিডিও প্রতিদিন দেখবেন, তাহলে লাইটিং সম্পর্কে আপনাদের অনেক ধারণা হবে। আর এই রকম মরিচবাতি যদি আপনাদের বানানোর ইচ্ছা থাকে, আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে মরিচবাতি বানানোর, আপনারা দেখে শিখে নেবেন। আসলে এই লাইটিংটা কিন্তু অসাধারণ একটি লাইটিং, দেখুন টু কালার বাতি দিয়ে লাইটিং করা হয়েছে, এখানে কিন্তু অনেক ভালো লাগতেছে। আর এই ভিডিওটা অনেকে ইতিমধ্যে দেখে গেছেন, আমাদের আগেও কিছু ভিডিওতে এটা ছিল, আসলে অনেক ভালো লাগে, তার জন্য আমরা নিয়ে আসলাম। আসলে প্রত্যেক দিন ভিডিও আপলোড করার অভ্যাস, তো আজকে তেমন কিছু নেই, এই জন্য ছোটো একটা লাইটিংয়ের ভিডিও নিয়ে আসলাম। আমরা আবার সামনের দিনে নতুন ভিডিও নিয়ে আসবো, অবশ্যই মন খারাপ করার কিছুই নেই, আপনাদের জন্য আমরা নিত্য নতুন কাজের ভিডিও নিয়েই চলে আসব। তো ভিডিওটি কেমন লাগলো আসলে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে একটি লাইক দিবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।